पटोल कुमार गनवाला। ना गंगार पारे ना पार्के रास्ता रास्ताय दाड़िये पटोल ए गान गेछे आर तुली सेटा लिखेछे। फांगशनर अर्गानाइजर आमाके बोलेछेन जे उनी पटोले गान शुनेछेन रास्ताय एबं ए गान सेई गान। आमी सबटा सबटा बुझेछि। পটল তুই নিজের মুখে সত্যিটা কেন বলছিস না? তুই বল না যে এই গানটা তুই লিখেছিস, বল। বল পটল, এই গান তোর লেখা, বল বল, চুপ করে থাকিস না, বল। তুই আমাকে কত ঠকাবি আর, হ্যাঁ কত ঠকাবি তুই আমাকে? আর ঠকাস না, সত্যিটা বলে ফেল, বল বল, এই গান তোর লেখা, বল। ছোট বাবু আমি এই গান শোন, ভেতরে যাওয়ার আগে বাইরে যা ঘটেছে সেগুলো ভুলে তারপরে ভেতরে যা। আমি বলবো ছোট বাবুকে। পটল, তোকে সুজনের মাথা দিবি। না না, এগান আমি লিখিনি, এগান তো আমি চিনি নে। লিখিনি। বেশ, আমি মিস্টার আগরওয়ালকে ফোন করছি, দেখি উনি কি বলে। এই যে সুজন আবার আগরওয়ালকে ফোন করবে। আগরওয়ালের মনেও তো এক মুহূর্তের জন্য সন্দেহ হয়েছিল যে এই গানটা তুলি লিখতে পারে না। সুজনকে যদি সেই কথাটা মিস্টার আগরওয়াল বলে দেয় তাহলে তো সুজন আরো চেপে ধরবে। কি হবে তখন আমার সর্বনাশ। এই জন্যই আমার মনে এতদিন ধরে খটকা লাগছিল। ফোন কর পট্ট, সত্যিটা সামনে আসুক। কি হবে এবার? আগরওয়াল ফোনে কি বলবে কে জানে। হ্যাঁ মিস্টার আগরওয়াল, মিস্টার আগরওয়াল আপনি তুলির লেখা গানটা কি হাতে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কেউ কেন, আপনার পছন্দ হয়নি? না না, গান আমার পছন্দ হয়েছে নিশ্চয়ই, কিন্তু ওই গান কি তুলি লিখেছে আপনি কি শিওর? পহলে শক আমার ভি হয়েছিল, আমার ভি মনে হয়েছিল কি তুলি এ গান লিখতে পারে না। হয়েছিল, তার মানে সন্দেহ আপনারও হয়েছিল যে তুলি এই গান কি করে লিখলো, তাই তো? হ্যাঁ, লেকিন আমার এখন সন্দেহ নেই, মতলব আমি যখন দেখলাম তুলি আমার সামনে বসে ও নিজের হাতে ও গান একটা লিখে দিল। কি বলছেন আপনি? কি হয়েছে বলতো? কি রে বলবি তো, কি হয়েছে? হ্যাঁ, আর ও যে সামনে বসে আমার যে গানটা লিখেছিল সে গান তো আমি তুলির হাত দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি। রিয়েলি সুজন বাবু, আপনার মেয়ে কিন্তু দারুণ গান লিখেছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। তো এভাবে কার কথা বলছে সুজন? পটনের তুলি এই গান লিখেছে আমি তো ভাবতেই পারছি। বলতো কি বলছিস, তুলি এই গান লিখেছে, তুই ঠিক শুনেছিস তো?
মিস্টার আগরওয়ালের সামনে বসে তুলি এই গান লিখেছে দাদা। মিস্টার আগরওয়াল নিজে আমাকে এটা বললেন ফোনে। সাউন্ড মাস্টার, আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি ভেবে সাকসেসটা তুমি কেন অ্যাকসেপ্টিং করতে পারছো না। আচ্ছা, তোমার ভাইয়ের মেয়ে এরকম কাজ করছে, তোমার তো আনন্দ পাওয়ার কথা। পাবে পাবে, যখন আমার নাম বেরোবে আর আমি ফেমাস হয়ে যাব তখন জেঠু খুব আনন্দ। হ্যাঁ, আর ও যে সামনে বসে আমার যে গানটা লিখেছিল সে গান তো আমি তুলির হাত দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি। তাই গা শেবন, আমি আমি শুনবো বাবা সুর করা আর তুল লেখা গান। কেন দুঃখ হচ্ছে আমার? আমি না তুলি ম্যাডামের দিদি, না না আমি কাঁদব না। আমার গান তুলি ম্যাডাম মিথ্যে বলে নিয়ে নিলে আমি কাঁদব না। সে তো আমার বোন, সে কান্না ওরই রইল। আমি লিখেছি জানলে কি বাবা সত্যি তো ও লিখেছে বলেই তো বাবা সুরদিতে রাজি হলো। এই ভালো হলো বা ঠাকুর, তুমি দেখো বাবা যেন গানগুলো খুব ভালো করে সুর দেয়। গণপাখি তুই শিকল পরে পাই, ওড়ার সাধে মরিষ ঠুকে মাথা, খাঁচার ভেতর উঠিস চেহা পিয়ে, বুঝবে না কেউ তোর মনে কি ব্যথা। ভাবিস বসে কেন এমন হলো, কোন ভুলে তুই পথ হারালি পাখি, কোন ভুলে তোর এমন শাস্তি হলো, বেঘোরে তুই মরবি এবার নাকি। ও বাবা, কমন সুরে গাইছো কেন গো? আমার সুরটা একবারটি শুনবে গো, যদি তোমার ভালো লাগে। তোর সুর মানে? গানটা আমি যেভাবে গেয়েছিলাম গাই, কেমন? বুঝবে না কেউ তোর মনে কি ব্যথা।
अटल कुमार गनवाला चलो 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 पाल्टाई।